প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ফরিদপুরের 18টি লাইব্রেরিতে 5060টি বই বিতরণ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। গত কয়েক বছরে বিভিন্ন লেখক, পাঠক, দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। এবছর 25টি জেলার 393টিরও বেশি লাইব্রেরিতে বিভিন্ন বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিকাশ। এখন পর্যন্ত চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই দেওয়া হয়েছে। বিগত 4 বছরে দেশের সুবিধাবঞ্চিত স্কুল সহ বিভিন্ন ধরনের লাইব্রেরিতে প্রায় 1,47,000 বই বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।